দেশটা তোমাদের বাবার না দেশটা জনগণের বাংলাদেশের সকল নাগরিকের এই বাংলাদেশ তুমি বিএমপি করো তুমি আওয়ামী লীগ করো তুমি জামাত করো তুমি অন্য দল করো তুমি যেটা বলবে সেটাই হবে এটা কিন্তু হবে না বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিক যেইটা চাইবে সেটা কিন্তু হবে এটাই নিয়ম তোমার বাবার নামে তোমার স্বামীর নামে এক সময় বিভিন্ন স্থাপনা ছিল নাম দেওয়া হয়েছিল কিন্তু সেটা সংস্কারণ করে এখন পাল্টানো হয়েছে একটা উলিয়া আল্লাহর নাম দেওয়া হয়েছে এটা কি কারো বাপের নাম এটা একটা আল্লাহর নাম সেটা পরিবর্তন করার জন্য তোমরা যে মরিয়া হয়ে লেগেছ এটা তো মেনে নেব না যদি একজনের বাবার নাম ব্যক্তিগত বাবার নাম যদি লেখা হইতো তাহলে সেটা আমরা প্রতিবাদ জানাইতাম সেটা আমরা পরিবর্তন করার সিদ্ধান্ত নিতাম উঠে পড়ে লাগতাম তোমরা স্বামীর নাম দেওয়ার জন্য তোমাদের নেতার নাম দেওয়ার জন্য তোমাদের লিডারের নাম দেওয়ার জন্য এই যে আন্দোলন করতেছ লাভটা কি যাই হোক কার নাম দেওয়া হয়েছে কার নাম দেওয়া হবে এই বিষয় নিয়ে আলোচনা করাবে তার আগে সেটা আপটাই ক্লিয়ার করে নিই কারণ আশেপাশে অনেক মশা মশাকামে ডেঙ্গু ডেঙ্গু হসপিটাল সেটা ক্লিয়ার হওয়ার আগে একটা কথা বলি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাত নসিব করেন শহীদ মর্যাদা দান করেন আর যারা বিছানায় কিংবা হসপিটালে কাতড়েতেছেন আল্লাহ তালা তাদের জন্য সুস্থ দান করেন শহীদ সালাম বাড়িতে ফিরে আসেন এই আসা ব্যক্ত রেখে বিয়েটা শুরু করছি সেটা আপটাকে ক্লিয়ার করে নিই এখন বিস্তারিত আলোচনায় ফিরে আসি ঘটনাটা কি সেটা আপনাদেরকে বলতে হবে না বুঝলে বুঝবেন না এই যে বাংলাদেশের এয়ারপোর্ট বিমানবন্দর যেটা নাম ছিল এক সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু সেইটা শেখ হাসিনা পরিবর্তন করে বাবার নাম দিতে পারে নাই না দেওয়ার কারণে সেটা নাম রেখেছেন হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা পরিবর্তন করছে ভালো করেছে ভালো একটা কাজ করেছে একটা হকানি একটা দিনদার মানুষের নাম দিছে শাহজালাল কারো বাপের নাম হাসিনের বাপের নাম খালেদা জিয়ার স্বামীর নাম সেটা কিন্তু না জিয়া পাল্টাইছে কারণ ওইটা ছিল খালেদা জিয়ার জামাইয়ের নাম তার এক জিয়ার বাবার নাম পাল্টাইছে শাহজালাল তো কারো বাপের নাম না কারো স্বামীর নাম না তো এইটা নিয়ে আপনাদের এত আপত্তি কেন দাঁড়ান বিউটা শোনায় বলবেন যে ঘটন ঘটনাটা কি আপনি কি বুঝাতে চাচ্ছেন কি শোনাতে চাচ্ছেন এই দেখেন প্রতিবাদটা দেখেন আন্দোলন করতে বের হয়েছে বিএনপির নেতারা এই যে একটু কাছে আসি এই দেখেন একটু ভালো করে শোনেন ভাবে যে আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়েছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবারও বিমানবন্দরের আগের নাম ফিরিয়ে আনার দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন এই সরকার ছাত্র জনতার আন্দোলনের ফসল তাই অন্তর্বর্তী সরকার জনতার দাবি প্রতি সম্মান জানিয়ে আবারও যে আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করবেন বলে আশা প্রকাশ করেন সাধারণ মানুষ

তিনি কিন্তু সেটা নাই তিনি ভালো করেই জানতেন যে আমার বাবার নাম সব জায়গায় দিয়েছে স্টেডিয়ামে বলেন ফুটবল মাঠে বলেন হ্যাঁ ব্রিজে বলেন অমুক হাসপাতালে বলেন পর্বস্থানে বলেন নাকি গরুস্থান বলে সেই জায়গায় তার বাবার নাম লিখে রাখছে তো একটা মাত্র জায়গায় যে জায়গায় তিনি পারেন নাই যে আন্তর্জাতিক বিমানবন্দর সেটা পরিবর্তন করে সেটা দেওয়া হয়েছে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখানে অপরাধটা কি কেন পরিবর্তন করতে হবে আমাদের শাহজাল আলীকার বাপের নাম জামাই নাম সেটা কিন্তু না হকানি ব্যক্তি নাম দিচ্ছে ভালো কথা ভালো একটা কাজ করছে খারাপের মধ্যে একটা ভালো কাজ করছে কিন্তু কি দরকার ও তোমার বাবার নাম দিলে তোমার জামাইয়ের নাম দিলে একটু ক্রেডিট পাওয়া যাবে হ্যাঁ অমুক তো তমক শিরছে আমরা এমন একটা নাম দেব যে নাম কোনো মানে ব্যক্তিগত নাম থাকবে না আন্দোলন তো যুদ্ধ তো অনেক লোকই করছে করে নাই অনেক লোকই তো করছে তাদের নাম কি দেওয়া হয়েছে নাকি ও তোমার বাবার নাম নাম দিলে দিলে তোমার খুব ভালো আর মানুষের নাম দিলে ভালো না মানে ক্ষমতা আসার আগেই কাজ শুরু করে দিচ্ছে ক্ষমতা পাওয়ার সাথে বিমানবন্দরের নাম চেঞ্জ করবে এই যে অর্থনৈতিক যে সমস্যাগুলো হইতেছে কিছুর জন্য হইতেছে আমাদের দেশে তো অর্থনৈতিক সমস্যাগুলো হয় কিসের জন্য হয় এই সমস্ত কারণেই হয় তুমি প্রতিহিংসার কারণে তুমি নাম পাল্টাবা হাজার হাজার টাকা ব্যয় করবা এই ভুক্তভোগী এই ঋণ হতে হবে মানে টানতে হবে আমাদের মতো জনগণদের আমরা কি মগের মূল্যক আমরা কি গোলালো বারে বারে তোমরা এরকম ঋণ করবা বারে বারে তোমরা দেশের টাকা নষ্ট করবা আর আমরা সেইগুলো মানে কষ্ট করে করে পায়ের রেখা মাটি ফেলে সেই জিনিসগুলো আমরা পরিবর্তন করব। এত টাকা কিসের পড়ছে আমাদের যেমন আছে চলুক না এত কুরকুরি কিসের তোমাদের হ্যাঁ এত কুরকুরি কিসের তোমরা তার দেশে শুরু করে দিচ্ছ তোমাদের সব জায়গাতেই সমস্যা সব জায়গাতে সমস্যা আজ এটা করবা কাল ওইটা করবা মগের মূল্যক নাকি কিসের দাবি করো তোমরা কিসের দাবি করো শাহজালাল বিমানবন্দর খারাপ নাম নাকি ওর খারাপ লোক বদলোক তোমাদেরকে হাজারো মানুষ হাজারো ধরনের তোমাদের নিয়ে সমালোচনা করে এই শাহজালাল এই লোকটার মানে খারাপ মন্তব্যকে করছে সমালোচনা করে তালে সেই নাম থাকলে তোমাদের এটাই তো বুঝে আসে না মাথায় কাজ করে না সমস্যাটা কি সব পরিবর্তন হওয়া দরকার সবকিছুরই সংস্কার হওয়া দরকার সেটা সংস্কার হয়েছে ভালো একটা ব্যক্তির নাম দেওয়া হয়েছে সেটা আবার পরিবর্তন করে তোমার জামাইয়ের নাম আবারও কেন দেওয়া হবে কিসের জন্য এত কুরকুরি কিসের তোমাদের তোমাদের নেতাদের এত কুরকুরি কিসের মাথা ব্যথা বুঝি না আমি অমুক লোককে মারবা অমুক লোককে মানে মানে বেড়ে বা এই কি শুরু করছো তোমরা আমরা কি এমন বিএমপি দেখে মানে চাইছিলাম যে বিএনপি সন্ত্রাস আমরা চেয়েছিলাম যে একটা ভালো একটা দল হবে ভালো একটা মানে রাজনৈতিক প্রতিষ্ঠান হবে সেটা হচ্ছে বিএনপি কিন্তু তোমরা এই মানে হাসিনার মতো সরিয়া সারি হওয়া শুরু করে হাসিনাও যেরকম মানে বাবার নাম এক সময় বিভিন্ন জায়গায় বাবার নাম লিখছে অমুক রিভিনিউ বঙ্গবন্ধু এভিনিউ অমুক তমুক এটা সেটা করছে তোমরা ওই একই কাজ করছো তোমরা আর ওই হাসিনার দল তোমার দল একই পার্থক্য তো না তোমরাও সরিয়া সারি ছিলা তোমরাও সরিয়াসারি হচ্ছ একই তুই যদি তোমাদের জামেলা হয় তুই যদি জামেলা হয় নতুন করে একটা এয়ারপোর্ট দাও তোমাদের দল থেকে একটা এয়ারপোর্ট দাও যে তোমাদের বাবার নাম মায়ের নাম খালার নাম বোনের নাম পুতের নাম যা আছে দাও লিস্ট করে দাও তুমি পাল্টাবে অমক পাল্টাবে এই শুরু করছো কি তোমার প্রতিদিন এই নাটক দেখবো আমরা নাটক দেখার জন্য এরকম বসে আছি নাকি আমরা এসব নাটক বাদ দিও এসব নাটক আর দেখতে চাই না দেশের টাকা নষ্ট করতেছেন এমনিতে আমরা ক্ষতির ভিতরে আছি এমনিতে অর্থনৈতিকের ভিতরে মানে ঝামেলার ভিতরে আছি আমরা এই এত ঋণ আমরা আর চাপ নিতে পারতেছি না দেশের উন্নয়ন গুলা মানে ধরাই দিয়ে গেছে এ প্রকল্প ধরাই দিয়ে ও প্রকল্প ধরাই দিয়ে গেছে কয়টা কয়টা হইতেছে কয়টার হইতেছে সব না আটকে গেল টাকা পাছে সব মেরে নিয়ে পালাইছে আর কয়গুলা বাস্তবায়ন হবে আবার শুরু করে দিছে না না ইয়া পরিবর্তন করো হ্যাঁ বিমানবন্ধের নাম পরিবর্তন করো আমার জামাইয়ের নাম সেটা আবার দাও মকের মূল্য টাকা গাছের পাতা সাকি দিলাম পড়লো সেই টাকা দিয়ে আমরা পরিবর্তন করলাম আমরা একটা টাকাও ব্যয় করতে পারবো না এই ফালতু কাজ একটা টাকা ব্যয় করতে পারবো না আমরা আমরা জনগণ সেটা করতে পারবো না তোমার যদি একান্তই দরকার হয় তোমার দল থেকে সাদা তুলে নতুন একটা ইয়ার দাও সেখানে তোমার বাপদাদের নাম লেখো জামাইয়ের নাম লিখবে না তোমাদের ছেলের নাম লিখবে লেখো আমাদের কোনো আপত্তি নেই তোমরা সেই বিমানবন্দরে তোমরা যাতায়াত করো তোমাদের দলের লোকরাই যাতায়াত করো আমরা সেখানে চাইতেও যাবো না মুখতেও যাবো না সেখানে আমাদের শেখা পড়ে নেই আমাদের যেটা আছে আন্তর্জাতিক বিমানবন্দর আছে ছা জেলার আন্তর্জাতিক বিমানবন্দর আছে এটা আমরা যাতায়াত করবো তোমাদের ওই প্রাইভেট তোমাদের ওই ব্যক্তিগত এয়ারপোর্টে আমাদের দরকার নাই যাওয়ার কোনো দরকার নেই তোমাদের দরকার থাকলে তোমরা দিয়ে নাও বানায় নাও আসলাম শুরু করে দিছো তোমরা প্রতিদিন নাটক করবা প্রতিদিন নাটক করবা নাটক দেখতে দেখতে বিরক্ত কোন জালেমরা কোন জালেমরা এরা প্রতিদিন এদের মানে একটা না একটা বাধাই রাখবে এরা দল না আর কিছু যাই হোক ভালো থাকো সুস্থ থাকো আর কথা বলতে ইচ্ছে করতেছে না বিরক্ত লাগতেছে দেখতে দেখতে আর বলতে বলতে প্রতিদিন একটা না একটা কাজ করবেই আর করবেই আজ দল কোথাকার どんなバット小だ原です。